মরণঘাতী করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘন্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ছশো ছিয়াশি জনের এতে মোট আক্রান্ত হয়েছে একশো বিশ জন এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চব্বিশ হাজার একশো সাতচল্লিশ জন তবে এ পর্যন্ত সুস্থ হয়েছেন বিশ হাজার আটশো সাতত্রিশ জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় নতুন করে মৃত্যু নেই মৃত্যুর সংখ্যা দুশো সাত জনই আছে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে এক লাখ তিপ্পান্ন হাজার আটশো বাহাত্তর জনের রোববার বাইশে আগস্ট সকালে জেলার স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে এনএনটিভি টিভি 나란 건지.